গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা, এই যে দেখো, না 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 সরি, 11টা 10 হয়নি এখনো। এই যে তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তো আমার সকালের কাজ তো শেষ হয়েই যায়, শেষ করে নিই। আমি আর সকাল সকাল ব্লগ শুরু করতে পারি না, অফিসের অফিসের বেরোবে একটা ঝামেলা থাকে, মেয়েকে খাওয়াতে অনেক সময় লাগে, তাই সকাল সকাল শুরু করতে পারি না, একটু দেরি হয়ে যায়। আমার রোজ 11টায় বেজে যায়, তাও 11টার আগেই আমি সব সেরে নিয়েছিলাম। ওই পার্সেল এসেছিল, সেগুলো রিটার্ন করার ছিল, আবার নিচে গেলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সেজন্য দেরি হয়ে গেল। আর আজকে শুক্রবার, তো আজকে তো আমাদের নিরামিষ, শুক্রবারে নিরামিষ হয়। আর আজকে রান্না করব খিচুড়ি। আর এদিকে মেয়েটাকে দেখুন, আমার চুলগুলোকে নিয়ে যে কি করে, ব্যথা লাগে না, একটুও বোঝে না, কথা বললেও শুনবে না। তো চলো এবার যাব রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে রান্না বসাবো। আমি আজকে চানও করে নিয়েছি তাড়াতাড়ি। হ্যাঁ, তো এবার যাই রান্নাঘরে, নাহলে দেরি হয়ে যাবে। আমি রান্নাঘরে এসে পড়েছি। দেখো, হাজবেন্ডকে বলেছিলাম সকালে বাজার করে এনে দিতে, বেশি কিছু নাই, যে কয়েকটা জিনিস, মিষ্টি কুমড়ো, গার্বেজের ব্যাগ শেষ হয়ে গিয়েছিলো সেটা আনতে বলেছিলাম। এটা এনেছে কমলা, লেবু, আর এনেছে মুগ ডাল, একটা জিনিস আনার ছিল, এনে দিয়ে চলে গেছে। তো এবার আমি খাচ্ছি সবজি, খিচুড়িতে সবজি দেব, মিষ্টি কুমড়ো, ফুলকপি, শিম, আলু, মূলো, এগুলো দিয়ে করব। শুক্রবারে নিরামিষের দিন একটু খিচুড়ি খেতে ভালোই লাগে, তাই ভাবলাম আজকে খিচুড়িটাই করি নিরামিষ যখন। আর আজকে খুব ভালো দিন, আজকের দিনে আমি দীক্ষা নিয়েছিলাম, আর শুক্রবার পড়েছে, অনেক ভালো লাগছে। আমি জানতামই না, পরে দেখেছি যে আজকের দিনে আমি দীক্ষা নিয়েছিলাম, ডিসেম্বরের 4 তারিখ। তো আমার সবজি কাটা হয়ে গেছে, এবার খোসাগুলোও ফেলে দিয়েছি, এবার সবজিগুলো ধুয়ে নেব। তো আমি ডালটা ভাজা বসাচ্ছি, মুগ ডালটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এপাশে সবজিটা ধুয়ে নিচ্ছি। আজকে কাজটা সব শেষ, আর কিছু কাজ নেই, এটা করলেই শেষ খিচুড়িটা। তো এবার আমি মুগ ডালটা ভাজছি, আর খিচুড়ির জন্য জলও নিয়ে নেব হাঁড়িতে। এখনো আমাদের জলের এটা ঠিক করা হয়নি, জল কিনেই খেতে হচ্ছে, কবে ঠিক করবে কি জানি। মেয়েও খিচুড়ি খাবে, গোবিন্দভোগ চাল দিয়ে করব। তো চালটা নিয়ে নিচ্ছি, তো চাল যে মাপার যে ইয়েটা থাকে সেটা মেয়েটা কোথায় ফেলেছে খুঁজেই পাচ্ছি না। আমি ডালও দিয়ে দিয়েছি, আর এদিকে মেয়ের অবস্থা দেখুন কি করছে, চেয়ার নিয়ে উঠে স্যানিটাইজার নিয়েছে হাতে, দেখতে পাচ্ছেন তো কেমন জ্বালায়, একটা কথা শুনে না। আর ও পাশে আমি বসিয়েছি সবজিগুলো, একটু ভাত দিয়ে নিচ্ছি, মূলো আর ফুলকপিটা একটু ভাত দিয়ে নিচ্ছি। আর তো কি করব, শুধু খিচুড়িও করব, আর কিছু করব না আজকে, সব ঢাকা দিয়ে দিলাম। এবার সবজিগুলো দিয়ে দেব, চালটাও দিয়ে দেব, দিয়ে আমি মেয়েকে চান ঘুরাব। 11:30 বেজে গেছে,
ঠান্ডা পড়ে গেছে, তাড়াতাড়ি চানটা কর। শ্রুতিকে চান করিয়ে দিয়েছি, জামা টামা পরিয়ে ক্রিম মাখিয়ে দিয়েছি, এবার ওকে একটু কমলা দিচ্ছি। খাবে নাকি কি জানি, একটু একটু করে খাচ্ছে। নিমও নিয়েছি, একটু টক আছে কমলা লেবুটা। হ্যাঁ, আমাদের খেতে ভালো লাগছে না, টক নিয়ে বাচ্চাদের খুব ভালো লাগবে, খেতেই যায় না। একটু পর খিচুড়ি খাইয়ে দেবো। ও বসে আছে দেখুন, বিছানার অবস্থা, ঘরের অবস্থা দেখুন। সকালে উঠে একবার গুছিয়েছি, তাও মেয়ে কি অবস্থা করে রেখেছে ঘর ভাবি। খিচুড়ি হয়ে গেছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি, এখন বাজে 1:10। আমার একটা কাজ আছে, সেটা করবো, তাই তাড়াতাড়ি মেয়েকে খাইয়ে দিয়েছি। এই দেখো কাজটা হলো, এই দেখো আমি এই যে রেখেছো ব্যাগগুলো, এগুলো সব বের করে রেখেছি। বের করে মানে এগুলো প্লাস্টিকে ভরে রাখি, তো প্লাস্টিক গুলো আমি খুলে এগুলোকে কালকে ধুয়ে দিয়েছিলাম, নোংরা পড়ে থাকে তো ভালো লাগে না, তাই এগুলোকে আমি খুলে কালকে ধুয়ে দিয়েছিলাম। আর এখনো বিছানার নিচে রেখে দিয়েছি, এগুলোকে সব বের করব। এই ব্যাগগুলোর মধ্যে ওই মেয়ের যেগুলো জামা ছোট হয়ে যায় সব ঢুকিয়ে রেখে দিই, তাই বের করেছি, জুতো জামা সব এগুলোর মধ্যে রাখি। তো চলো কাজটা শুরু করি। এত বিয়ে তো বড় হচ্ছে, এখন লম্বা হয়ে যাচ্ছে, তাই আমাকে সব গুছিয়ে এটাতে ছিল কি, এটা তো কটা আছে মশারি টশারি অবস্থান দেখি। এই ব্যাগ গুলো তো আমাদের লাগে এখানে ওখানে যেতে, তাই যত্ন করে রাখতে হয়, আবার এগুলোকে সব প্লাস্টিকে ভরে তারপরে আবার রাখবো। সব ছোটবেলার 1 মাসের সময়ের সব। আমি এটা কোথায় রাখলাম, আমার এই তো জিনিস দেখেছ, এক্ষণ এক্ষণের মধ্যে কোথায় রাখলাম রে ঠাকুর। তো খুঁজে পেলাম, এই যে বাবা সারা খুঁজে দেখলাম হাতের সামনে, বুঝতে পারছেন এই অবস্থা। সবগুলো ঢুকিয়ে রাখি, বাকিও আছে ওখানটায় আলমারি থেকে, সেগুলো বের করে ঢুকোতে হবে আমার। সব মেয়ের ছোটবেলার জামা, এগুলোতে অনেক ভালো লাগে। জুতোগুলো দেখবে, জুতোগুলো তো আরো ভালো লাগে, দেখো জুতো। আর এইটা দেখো, এই জুতোটা যদি দেখেও এখনো বলবে আমাকে দাও আমি পরবো, কিন্তু এটা ওর হয় না, এটা পা বড় হয়েছে এখন। এই যে আরো ছিল, সেগুলো কোথায় রেখেছি, আর বাকি এরপরে যাই কিনতাম, বড় বড় কিনতাম, সবাই বলতো বড় বড় কিনো বড় বড় কিনো, তাই বড় বড় কিনতাম। তো বড় বড় কিনে ওগুলো ওখানে হয়, সেগুলো পরে, আর বাচ্চাদের জিনিস তো এমনই।
এগুলো হয় না, এগুলোকে ধুয়ে রাখি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 5:10 আর আমি এসেছি রান্না করে মেয়ের জন্য সুজি বসিয়েছি, আর হাজবেন্ড এসে মাত্র এসে ঢুকেছে। এই যে এনেছি রসগোল্লা, সিঙ্গারা, চা করতে হবে, আর মেয়ের সুজিটাও হয়ে গেছে, মেয়েকে খাওয়াবো। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে সুজি বানাচ্ছি। দেখো সিঙ্গারা, মেয়ে মেয়েটা নিয়ে চলে গেছে, আর এটা নলেন গুড়ের রসগোল্লা মেয়ের জন্য এনেছে, আমাদের জন্য দুটো দুটো করে, আর মেয়ের জন্য একটা। মেয়ে সুজিও নিয়েছে, আগে চা খেয়ে নি, সিঙ্গারা খেয়ে নি, তারপর মেয়েকে খাওয়াবো। এই দেখুন মেয়ে এবার সিঙ্গারা রেখে এবার নিয়েছে রসগোল্লা, নিয়ে ঘুরছে, সারা জামা হাত পাও করছে, রস দিয়ে বোলাচ্ছে। খাবে না, নষ্ট করবে, গায়ে লাগাবে, এই করবে। 10:30 আমাদের ডিনার কমপ্লিট, বিছানাও করে নিয়েছি, ডিনারে করেছিলাম, দুপুরের খিচুড়ি তো ছিলই, করেছিলাম আর ফুলকপির বড়া আর কুমড়ি, সেটা দিয়ে খেয়েছি। মেয়ের জন্য করেছিলাম সেদ্ধ ভাত, সেদ্ধ ভাত খেয়েছে মেয়ে, এখনো ড্রেস ট্রেস পরে রেডি হয়ে পড়েছে, এবার বিছানায় যাবে। আমার চুল নিয়ে খেলছে দেখুন, বুঝলেন তো। আজকের মতো আমি আমার ব্লগটা এখানে শেষ করলাম। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা, গুড নাইট।